নাম ধনঞ্জয় রায় সরকার বনোয়াতে যিটি ফটোকত আছে এইটি বনোয়া হয়েছে। তারপর আরও নতুনকে বনোয়ার প্ল্যান চিন্তা করে আসো উপরালা এটা কি করে মানে যেটা ফাইলের আগে আমি দেখা পালো এটা আসলে কেনেকে কি পরিকল্পনা রেখে বলে এটা আসলতে হেরি মানুষ তো যেয়ে থাকবে লাগে পয়সা, মোর তো পয়সা নাই, পয়সা না হাতে খরচার পয়সারেহে চিন্তা। তো মই কি করম কি করম, মোবাইলা পোলা পাকাং বাজার নিয়ে বেসাং, মোবাইলা পয়সাকের গুটি ধরিয়ে বাজার যান, বাজার উখনি বেসাং, কুমাবেলা বিক্রি হয় কুমাবেলা নহয়, কুলা ঠুলা বেচে কোনোরকম তেল নুনখিনি আনং, সরকারে যেখিনি দিয়ে চাউল উখনি গিয়ে খায়া কোনোরকম মাছখিনিয়ে না যায়, লাস্টত চারিদিন পাঁচদিন আরও অনাটন। এই চিন্তার মাজত কি করম কি করম, কি বেচারে কিবা করম কোতে কোতে কুলা পাকাইতে হঠাৎ চিন্তা হল র একটা ভায়োলিন বানাং বাঁশের, ওরা চিন্তা করি বস্তুটা বানিয়া চাইলাম, বানিয়া তার লাগে চাইলাম তো পাঁচ দে র তাহলে ভাল করে বানাং করে এইখানে মোটামুটি ই পর্যন্ত আগবাড়ছে আর কি বাহরে বস্তুটা। আসলে ইয়া বিক্রি করা বস্তু খালি ভায়োলিনটাই হব, আরও বেলেগ বস্তু ওইলান যে বিক্রি করিবা পারিম, হয়তো বস্তুবিলাক যদি কমপ্লিট হয় তেনেহলে বজার যদি পাং হয়তো বিক্রি করিম। মই পাওয়া নাই আজিলৈকে একো পাওয়া নাই। প্রদর্শিত হয়েছিল এই অসম সাহিত্য সভাত, তারপর এই আপনার আমার বঙাইগাঁও রাসমেলাতেও হয়েছিল, তারপর এই আমার দেওয়ানগাঁওয়ের যেটু কি পূজা হয় এইটু মহারাণী তাতেও হয়েছিল। এনে আরও এই ক্ষত্রিয় সভাত হয়, ক্ষত্রিয় সভার এখন মানে প্রশংসাপত্রও দিছে, কিন্তু সরকারের ফলের পৰা আজিলৈকে একো পোৱা নাই। সরকারক আহ্বান জানার মানে মোর ক্যাপাসিটিয়ে নাই, এটা ধরক মোর ঘরত কোনো পোহর নাই, আজি সাত আট বছর হয়, সাত আট বছরের ভিতরত মোর ঘরত মানে বিজুলি কানেকশন নাই আজিলৈকে নাই। কারণ হয়েছে আজি ছয় বছর আগতে মোর ছোৱালীটা মানে দুই নম্বর যেখানে ছোৱালী মোর সেইখানে কারেন্ট শর্ট খাইছে, কারেন্ট শর্ট খাওয়ার দিনা এই জেঠটায় মানে কারেন্ট ছিঙে দিছে, ছিঙার পাছত আজিলৈকে মই আরও ব্যবহারে নকরম। একোতে ফির এই কয়েক বছরত বিল আহিয়া ইতিমধ্যে চৌত্রিশ হাজার কতবা টাকা হয়েছে, মোক এই সিভিল এস ডিও মাতিছে, তাতে গেছিলাম তেওঁক আট হাজার টাকা দিবা খুঁজিলাম, তেওঁ রাখা নাই। তারপর ইফালে কোর্টত মাতিছে, কোর্টতো মই যাই আইছিলাম, কিন্তু কোর্টত মাতিছিল মোক দেওবারে, দেওবার তো কোর্ট বন্ধ থাকে, তাতে আছিল ফোনর আলি, এই ফোনর আলিক মই কইছিলাম বোলো ভাই মোক তো দেওবারে মাতিল, কি এইটো তো আর টাকা পয়সার কথা, জেল হব মোর ফাঁসি হব মই আসো জেরি হই না নহয়, কিন্তু মোক মাতিলে দেওবারে, এতিয়া কি হব ভাই ফোনর আলি কে হে দাদা তোর চিন্তা নাই যিয়ে নহক মই তথাপিও আর আজিলৈকে এই কারেন্ট লাগোয়া নাই, চাকরির পোহরতে মই চলি আছো। পরিয়াল মোর মুঠতে লড়া ছোৱালী ছয়টা, কষ্টর মাজত মোর ফিরিও নাই, এই যে জমি মাটি বাড়ি এইবিলাকও নাই, কেবল হাতের উপরতে খুব কষ্টর মাজত লড়া ছোৱালীকেইটা ডাঙর করলাম, কিন্তু লড়া ছোৱালীকেইটা একেবারে অন্ধ নহয়, অলপ দেখা পাওয়া হলেও মানে সিহঁতৰ কোনো সংস্থাই নাই, এনেকুৱা অৱস্থা পোৱা নাই সরকারের ফলের পৰা। তে মোর সরকারের ওসর অনুরোধ এটা যাতে মোর লড়াকেইটার অন্তত এটা যদি সরকারি পায় এইখানে মোর সরকারের ওসর অনুরোধ।
আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ